ইনফোগ্রাফিক। এই ইনফোগ্রাফিক ব্যাপারটা কি বা জিনিসটা কি আসলে? ইনফো মানে হচ্ছে ইনফরমেশন, অ্যান্ড গ্রাফিক মানে হচ্ছে গ্রাফিক্স। সো বিষয়টা হচ্ছে ইনফরমেশন এবং গ্রাফিক্সের সমানেই হচ্ছে ইনফোগ্রাফিক। এখন ইনফোগ্রাফিকটা কোথায় কাজে লাগে বা বিষয়টা আসলে কি? থিংক অ্যাবাউট, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে বিভিন্ন বিষয়গুলো তথ্যগুলোকে গ্রাফিক্যালি উপস্থাপন করা হচ্ছে, এই বিষয়টা হচ্ছে ইনফোগ্রাফিক। সো কোন একটা ইনফরমেশনকে গ্রাফিক্যালি উপস্থাপন করাটা হচ্ছে ইনফোগ্রাফিক। এখন প্রেজেন্টেশনের ক্ষেত্রে ইনফোগ্রাফিক কতটা ইম্পর্টেন্ট বা ইফেক্টিভ? তুমি যদি একটা স্মার্ট প্রেজেন্টেশন দিতে চাও বা ইফেক্টিভ প্রেজেন্টেশন দিতে চাও, তাহলে কিন্তু এই ইনফোগ্রাফিক খুবই গুরুত্বপূর্ণ। তোমার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকবে বা তোমার পেছনের স্লাইডে যে প্রেজেন্টেশনটা প্রেজেন্ট হতে থাকবে, সেক্ষেত্রে যদি তুমি তোমার টপিকগুলোকে অ্যানালাইজ করে সেই টপিকের উপর যদি তোমার ইনফোগ্রাফিকটা তুমি সেখানে দিয়ে দাও, বা অনেকগুলো টপিক থেকে যে যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট বা কিওয়ার্ডসগুলো দিয়ে তুমি সুন্দরভাবে ইনফোগ্রাফিক করে দিলে, এক্ষেত্রে তোমার যারা অডিয়েন্স থাকবে তারা তোমার ওই ইনফোগ্রাফিকের দিকে একবার একটু চোখ দিয়ে দিলে তোমার সেই টপিকগুলো সম্পর্কে তার ধারণা পেয়ে যাবে যে তুমি কোন টপিকে কথা বলতে চাচ্ছ। সো অডিয়েন্সের সাথে এঙ্গেজ করতে বা অডিয়েন্সকে কোনো একটা মেসেজ দিতে এই ইনফোগ্রাফিক অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমার কোনো একটা আইডিয়াস বা তোমার যে টপিকগুলো থাকবে সেই বিষয়গুলো সুন্দরভাবে ইনফোগ্রাফিকের মাধ্যমে যদি উপস্থাপন করতে পারো, যারা অডিয়েন্স থাকবে তারা তোমার প্রেজেন্টেশনটা শোনার পাশাপাশি তারা একটু তাকে দেখবে যে ইনফোগ্রাফিকের মাধ্যমে তুমি কী উপস্থাপন করছো সেটার দিকে। কারণ মানুষ, তুমি এত এত টেক্সট পেছনে লিখে রাখছো বা এত এত বিষয়গুলো বুলেট পয়েন্টে লিখে রাখছো, এগুলো কিন্তু তারা খুব বেশি মনোযোগী হবে না। বাট তুমি যদি একটা কোনো ইনফোগ্রাফিক দিয়ে দাও যে একটা গ্রাফিক্যাল অ্যানিমেশন হচ্ছে, সেই অ্যানিমেশনের দিকে কিন্তু তাদের আগে চোখ পড়বে।